দেখুন, সৌদির কাছে $1,000 কোটি অস্ত্র বিক্রি করবেন ট্রাম্প, অনলাইন ডেস্ক। সৌদি আরবের কাছে $1,000 কোটি অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আসন্ন সৌদি আরব সফরে এ সংক্রান্ত কয়েকটি চুক্তি করতে যাচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। মার্কিন প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পদস্থ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের কাছে বিপুল পরিমাণ সমরাস্ত্র বিক্রির চুক্তি করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার অস্ত্র শিল্পে প্রচুর মানুষের কর্মসংস্থানে ব্যবস্থা করতে চান। জানা গেছে, ট্রাম্প তার এই সফরে রিয়াদকে $100 কোটি মূল্যের লকহিড মার্টিন কোম্পানির তৈরি থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহের প্রস্তাব দেন। এছাড়াও স্যাটেলাইট সামর্থ্য সহ যুদ্ধে কমান্ড ও কন্ট্রোল এবং যোগাযোগ সরঞ্জামের C2BMC সফটওয়্যার সরবরাহের চুক্তিও করা হতে পারে। উল্লেখ্য, সৌদি আরবের সামরিক উপকরণের প্রধান সরবরাহকারী হচ্ছে যুক্তরাষ্ট্র। F-15 যুদ্ধবিমান থেকে শুরু করে সেনাবাহিনীতে ব্যবহৃত কমান্ড ও কন্ট্রোল সিস্টেমও যুক্তরাষ্ট্র থেকে আসে। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তির কারণে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কিছুটা দূরত্ব চলে এসেছিল। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রথম বিদেশ সফরে চলতি মাসেই সৌদি আরব যাচ্ছেন। দেশটির সঙ্গে নতুন প্রেসিডেন্ট হিসেবে সম্পর্ক শক্ত করে নেওয়াটাই তার মূল উদ্দেশ্য। আমাদের চ্যানেলটিতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।